তবে এখনো অনেকেরই বিমানের টিকিট এবং ভিসা সংক্রান্ত সমস্যা কাটেনি। নতুন এক সিদ্ধান্তে যাদের ভিসার মেয়াদ 30 সেপ্টেম্বরে শেষ হচ্ছে তাদের ভিসা নবায়নের সুযোগ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। তবে ভিসা নবায়নে সৌদি আরবের কঠিন শর্তে আবারও অনেকের সৌদি যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে। সকল সমস্যা নিরসনের দাবিতে মঙ্গলবার ফের রাস্তায় নেমেছেন সৌদি গমনেচ্ছু প্রবাসীরা। সকাল 10টার দিকে তারা রাজধানীর কারওয়ান বাজার এলাকার কাছে প্রধান সড়কে অবস্থান নেন। অবরোধের কারণে কারওয়ান বাজার থেকে বিজয় সরণি পর্যন্ত দীর্ঘ এলাকায় যানজটের সৃষ্টি হয়।